হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেই কাঙ্ক্ষিত বৃষ্টি আসছে, দেখা যাক কবুতর মর্নিং করে কি না। তো আজকে একটা প্রশ্নের উত্তর আমি দিতে আসলাম। প্যারাস্টপ, আমার তো এখন প্যারাস্টপ চলছে, অলরেডি বানানো হয়েছে, আর এটা হলো প্যারাস্টপ মেডিসিন। প্যারাস্টপটা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া প্যারাস্টপের বদলে বা এটার সমান কি জিনিস আমরা খাওয়াইতে পারি, বা অল্টারনেটিভ হিসাবে কোনটা আমরা খাওয়াইতে পারি। তো প্যারাস্টপের অল্টারনেটিভ বলতে আমরা এখনো পাই নাই প্যারাস্টপের অল্টারনেটিভ। তো এটা মূলত কাজটা করে খুব স্লো, প্যারাস্টপ 14 দিনের একটা কোর্স। প্রথম দিন থেকে কারো যদি সিমটম থাকে তাহলে সেটা করাতে হবে 2 বেলা, প্রথম 7 দিন, তারপরে 7 দিন 1 বেলা, এভাবে করে করাতে হবে। আর যদি কারো সিমটম না থাকে তো সেক্ষেত্রে 14 দিন 1 বেলা করে দিলেই হবে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা 14 দিন অবশ্যই করতে হবে, 14 দিনের নিচে না করাটাই বেটার আমি মনে করি। এবং যারা এটা বানিয়েছে, ডাক্তার হ্যাংগিওয়ার্ড, তো উনিও এটা বলে যে 14 দিন করাটাই বেটার, এবং যারা সফল ফ্যান্সিয়ার তারা 14 দিনই প্যারাস্টপ করে। তো এখন আমি আপনারা বল, অনেকে বলছে যে ভাইয়া এটার বিকল্প কী আছে। আচ্ছা, বিকল্প আসলে কিছু জিনিসের বিকল্প হয় না। হ্যাঁ, আপনাদের এটা মাথায় রাখতে হবে, কিছু জিনিসের বিকল্প কোনো দিনই হয় না, যেটা খোঁজাও ঠিক না আমি মনে করি। তো ওই হিসাব থেকে অনেকে অনেক কথাই বলে, এন্ডোফ্লক্সাসিন দিয়া প্যারাস্টপ হয়, অনেকে ডক্সাসাইক্লিন দিয়ে করায়, অনেকে টেট্রাসাইক্লিন ডক্সাসাইক্লিন মিক্স করে করায়, অনেকে তিনটাই মিক্স করে, আবার আরও কী কী মেডিসিন খাওয়ায় বিভিন্ন কোম্পানির দেখি এগুলো দিয়ে, আবার অনেকে স্যালমোনিনার জন্য কি সাফি মার্বেলা সেগুলো ইউজ করে। তো আসলে যার যার অভিরুচি, ব্যক্তিগত ব্যাপার। এটা আমি প্যারাস্টপ করাচ্ছি, তো আমি প্যারাস্টপ করাচ্ছি, এটা আমি না, আপনি দেখেন এটা মার্কেটে কিন্তু এখন নেই, পাবেন না, মার্কেট আউট অলরেডি, কারণ এটা সহজে থাকে না, শেষ হয়ে যায়। এটা ইকোলাই স্যালমোনিনার বিরুদ্ধে কবুতরের শরীরে একটা শক্ত অবস্থান তৈরি করে, এবং পরবর্তীতে যেটা কবুতরের ইমিউনিটি সিস্টেমটা বৃদ্ধি করে। এবং এটা ওরাল একটা সলিউশন যেটা প্যারাটাইফয়েডের থেকে রক্ষা করে, কাল কাপনি থাকলেও ওই ধরনের কবুতরকে এটা দেওয়া যায়। অনেক সময় আমাদের কবুতরে পাক বসা যায়, পাক বসা যায় বলতে ওই যে পাকে রস এসে পড়ে এবং পায়ের নিচে ফুলে যায়, পা ল্যাংড়া হয়ে যায়, তো সেই সমস্ত রোগের জন্য এটা সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন। তো বিকল্প যদি খুঁজেন, যে কারো কাছে যদি জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বিকল্পটা, আমিও জানতে চাই। তো আপনারা যদি জানেন বিকল্প আমাকে জানাবেন। এটা 2 লিটার পানিতে 5 গ্রাম লাগে, এবং যেটা বললাম প্রথমেই 14 দিন, এখানে লেখা আছে 7 থেকে 14 দিন। তবে আপনার কবুতরের মধ্যে যদি সিমটম না থাকে তো সেক্ষেত্রে 2 বেলা 7 দিন, আর সিমটম থাকলে 1 বেলা 14 দিন, 2 বেলা 7 দিন, 1 বেলা 7 দিন, এভাবে 14 দিন করানো নিয়ম। তো আশা করি এটা থেকে আপনারা কিঞ্চিত ব্যয়বহুল হলেও এটা বেটার একটা সলিউশন হিসাবে কাজ করে, এবং দীর্ঘদিন যাবৎ আমরা এটা ইউজ করতেছি, কোনো সাইড এফেক্ট নাই, কবুতর বৈশা পরে বা অসুস্থ হয়ে পরে এই ধরনের কোনো ই নাই, কবুতর আরও চাঙ্গা হয়ে যায়, কবুতরগুলা মানে দাঁড়ায় যায়। তো একটা কবুতরের দাম হিসাব করতে গেলে এটা মেডিসিনের দাম তেমন একটা দাম না, তো আপনারা ইউজ করতে পারেন। আপনাদের এটা বাদ বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত এবং অভিরুচির ব্যাপার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এটা আমার ভালো লাগে তাই আমি ইউজ করি, আর আপনাদের
ব্যক্তিগত ব্যাপার, আপনারা ইউজ করবেন কি না করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।